ট্রান্সজেন্ডার ইস্যুতে রিসার্চার ও বিজ্ঞানীদের ডাবল স্ট্যান্ডার্ড খুবই স্পষ্ট। যেমন 2019 সালে বিখ্যাত সায়েন্টিফিক আমেরিকান ব্লগে সাইমন ডি সান স্টপ ইউজিং ফোনি সায়েন্স টু জাস্টিফাই ট্রান্সফোবিয়া এই নামে একটি প্রতিবেদন পাবলিশ করেন, যেখানে তিনি বিজ্ঞান দিয়ে ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে বলা বাদ দিতে বলেন। মূলত ট্রান্সজেন্ডার আইডিওলজি বিজ্ঞান বিরোধী আইডিওলজি, কিন্তু রাজনৈতিক ও আদর্শগত চাপের কারণে গবেষকরা সমাজ নিয়ন্ত্রণকারীদের কথা অনুযায়ী বাস্তবতাকে বিকৃত করতে বাধ্য হয়। তারা সহিষ্ণুতা দেখাতে বলে, অথচ ভিন্নধর্মী আইডিওলজি যদি তাদের যুক্তিকে খণ্ডন করতে চায় তখন তাদেরকে কুসংস্কারাচ্ছন্ন, কেভম্যান কিংবা অপবিজ্ঞানী বলে ট্যাগ লাগানো হয়। এমনকি গবেষকদের ফান্ডও দেওয়া হয় না যদি তারা ট্রান্সবিরোধী সায়েন্টিফিক জার্নাল বের করতে চায়।